ইডুকেশন ডিকে আসাম চ্যানেলে সকলকে স্বাগতম জানাইছো। আর বন্ধু অকল বহুত যেহেতু বন্ধু অকল বহুতে কোয়েশ্চন করে আছে যে কাউন্সিলিং কোন কিমান তারিখের পর চলিব, কারণ শিডিউলখন যেহেতু চেঞ্জ করা হয়েছে। আর এই আপডেটটি মানে যাকালি দিছিল, কিন্তু কাউন্সিলিং কিমান তারিখে হব আর কাউন্সিলিংয়ের সময়তে তার মানে ট্রেড সিলেকশন প্রসেসটি স্টার্ট হব আর গোটেবর এডমিশন প্রসেস গোটেব স্টার্ট হব। এতিয়া আপনার যখন শিডিউল আছে সেইখান ডাউনলোড করব লাগিব। মেইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ITI Assam.admission.nic.in, এই ওয়েবসাইট যাব, যাই কিনে আপনার ইয়াত যে আছে এই শিডিউল বলে এই শিডিউলত ক্লিক করব। আর শিডিউলত ক্লিক করার পিছতে ইয়াতে আহি যাব রিভার্স কাউন্সিলিং শিডিউল, এইখান চালে গম পাই যাব, এইখান ডাউনলোড করে লব। মই বাৰু এবাৰ কাউন্সিলিং কিমান তারিখ হব এইটা দেখাই আছো। আর এইখানে হয়েছে রিভাইজ শিডিউল, কাউন্সিলিং শিডিউল। আর ইয়াতে আপনার চাব এই যে দেখিছে 24 আগস্ট 26 আগস্টরপরা 26 আগস্ট, এই তিনদিন প্রথম কাউন্সিলিং চলিব, ইয়াতে ট্রেড সিলেকশন করব পারিবা 24 তারিখে। তারপর নেক্সট প্রসেসব আহি থাকিব, 30 তারিখে অ্যালটমেন্ট ওলাব, আপনার সিট পাইছে না পাওয়া নাই গম পাই যাব, আর 23 আগস্টত র্যাঙ্ক ওলাব। এইখানে আসিল মেইন ইম্পর্টেন্ট, যখন কোয়েশন করে সুদিছিল সেই কোয়েশনের অ্যান্সারটা পালে এতিয়া। গতি আর ভিডিওটি আপনার প্লিজ শেয়ার করে দিব যান পারে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখক, আপডেট হোক পাই থাকিব। আর ইয়াতে আপনার মেইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটত গোটেখিনি পাই যায়, ইনস্টিটিউটত যদি ক্লিক করে ইনস্টিটিউটবর চাব পাৰিব। বহুতে কমেন্ট করে সুদি থাকে যে ইনস্টিটিউটবর কোনখন প্রাইভেট কোনখন গভর্নমেন্ট, সো ইয়াতে আহি গেছে দেখিছেনে, ইনস্টিটিউটসত ক্লিক করার লগে লিস্ট অফ প্রাইভেট ITI লিস্ট অফ মানে ইয়াতে গোটেখিনি থাকিব, ট্রেড ইলিজিবিলিটি কোনটো ট্রেড কোনখন ITI গোটেখিনি গম পাই যাব। আর এইখানে আসিল এটা ইম্পর্টেন্ট আপডেট, আজিল ইমানেই, ভিডিওটি সকলে শেয়ার করে দিয়ক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখক, ধন্যবাদ, থ্যাংক ইউ।